সর্বদা সত্যের খোঁজে আমরা খবরের মাঝে। নমস্কার, আপনাদের সঙ্গে আমি স্মৃতি। অনলাইনে পরীক্ষা নেওয়ার দাবিতে বিক্ষোভ কল্যাণীতে, নদিয়ার কল্যাণীর গয়েশপুর পলিটেকনিক কলেজে ছাত্রছাত্রীদের বিক্ষোভ। এদিন নদিয়ার কল্যাণী বিধানসভার গয়েশপুর পলিটেকনিক কলেজে ছাত্রছাত্রীদের বিক্ষোভ হয়। তাদের দাবি, অবিলম্বে অনলাইনে পরীক্ষা নিতে হবে। ছাত্রছাত্রীদের পক্ষ থেকে কলেজ কর্তৃপক্ষকে তাদের দাবি জানিয়েও কোনো সাড়া পাওয়া যায়নি। কলেজ কর্তৃপক্ষ অফলাইনে পরীক্ষা নেবার উদ্যোগ নেয়। তারই প্রতিবাদে এদিন কলেজের গেটের সামনে বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রীরা। নদিয়া থেকে শায়ন মোদকের রিপোর্ট, বলো কলকাতা। সমস্ত পরীক্ষা অনলাইন, সমস্ত ক্লাস অনলাইনে হওয়ার পর হটকাইতে সঙ্গ অফলাইনে পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হলো। কোন কর্তৃপক্ষ জবাব চাই, জবাব তোমার দিতে হবে। বিক্ষোভটা কিসের জন্য? এটা হচ্ছে আমাদের অর্থ সেমিস্টার রয়েছে, তাদের সমস্ত পঠন পাঠন 80% পঠন পাঠন অনলাইনে হয়েছে, ঠিক আছে। হট করে কাউন্সিল ভোটকারীদের সঙ্গে সিদ্ধান্ত নেয় যে সমস্ত পলিটেকনিক কলেজে অনলাইনে এই অফলাইনে পরীক্ষা নিতে হবে, ঠিক আছে। এবার এক্ষেত্রে অনেক সাধারণ যারা নর্মাল ছাত্রছাত্রী তারা অনেকেই মানে বিপদের সম্মুখীন হয়েছে। ইভেন আমরা যারা অর্থ সেমিস্টার স্টুডেন্ট আছি, আমাদের ঠিকঠাক স্টাডি মেটেরিয়াল নেই, আমাদের পিডিএফে পড়তে হচ্ছে তাও ঠিকঠাক স্টাডি মেটেরিয়াল নেই। আর যে একের দিনে যেমন ক্লাস হতো, মানে যখন অনলাইনে পরীক্ষা হতো, তখন যেমন একের দিনে 3-4টে করে যেদিনকে রুটিনে ক্লাস থাকতো, মানে খুব কম ক্ষেত্রেই দেখা গেছে যে ঠিকঠাক 3-4টে ক্লাস হয়েছে। বেশিরভাগ দিন হয়তো একটা ক্লাস হয়েছে, কদিন হয়েছে দুটো ক্লাস হয়েছে। ইভেন কোনো রকম জোড়াধাপ্তি আমাদের 80% সিলেবাসটা শেষ হয়েছে, সেটাও সম্পূর্ণ অনলাইন। এবার হট করে আমাদের এখানে কাউন্সিল থেকে, হ্যাঁ আমাদের হট করে প্রথমে আমাদের ফেব্রুয়ারি মাসের লাস্টের দিকে নোটিশ দেওয়া হলো যে সেকেন্ড ইন্টারনাল এক্সামিনেশনটা ইয়েতে হবে, অনলাইনে হবে। কিন্তু হট করে দু তারিখ না তিন তারিখে হট করে আবার নোটিশ দেওয়া হলো যে যেটা মানে যেটা নোটিশ দেওয়া হয়ে গেছে সেটা ক্যান্সেল করে হট করে আবার অফলাইনে পরীক্ষা নেওয়া হবে। এবার এক্ষেত্রে অনেক সাধারণ ছাত্রছাত্রী যারা দূরে থাকে, বেশিরভাগ ছাত্রছাত্রীরা অনেক দূরে থাকে, আমাদের কলেজে পড়ে যারা হোস্টেলে থাকে তাদের ক্ষেত্রে একটা অসুবিধা হচ্ছে, স্বাভাবিকভাবেই হচ্ছে। আমাদের স্টাডি মেটেরিয়াল নিয়ে বই কেনা হয়নি, পিডিএফে আমরা পড়েছি, তো সেক্ষেত্রে মানে সাধারণ ছাত্রছাত্রীরা একটা বিপদের সম্মুখীন হয়েছে। তো এই নিয়ে আমাদের বিগত 7 ফেব্রুয়ারিতে একটা কারিগরি ভবন অভিযান হয়েছিল, সেখানে আমাদের শান্তিপূর্ণ যে অবস্থান চলছিল সেখানে পুলিশ নির্মমভাবে মানে লাঠিচার্জ করে এবং সাধারণ ছাত্রছাত্রীদের মানে নির্মমভাবে অ্যারেস্ট করা হয়। তো সেই ক্ষেত্রে সব মিলিয়ে ওয়েস্ট বেঙ্গলে যত পলিটেকনিক কলেজ রয়েছে তারা সবাই মিলে একত্রিত হবে। নন পলিটিক্যালি আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সমস্ত কলেজে আমরা এইভাবে যারা যেরকম যাদের যেরকম স্ট্রেন্থ রয়েছে সেই অনুযায়ী এরকম আন্দোলন হবে। আগের দিন বিভিন্ন কলেজে পরীক্ষা ছিল ইন্টারনাল, সেগুলো তারা সব বয়কট করেছে। আজকেও 10-11 তারিখ পরীক্ষা রয়েছে, সমস্ত কলেজ 90% কলেজ
এই কারণে হচ্ছে যে এই অফলাইনে যে ইন্টারনাল নেওয়া হয়েছে সেটা বয়কট করা হচ্ছে। আমরা সহজভাবে একই সাথে এই মানে এই ডাকে আমরা সারা দিয়ে আজকে আমরা এই আন্দোলন আমরা করি। এছাড়া বিভিন্ন জেনারেল কলেজ মেডিয়ার আন্ডারে সমস্ত পরীক্ষা অনলাইনে চলছে, কিন্তু আমাদের শুধুমাত্র পলিটেকনিকের যত কলেজ আছে ওয়েস্ট বেঙ্গলে সেগুলোতে শুধুমাত্র অফলাইনে এক্সাম করা হয়েছে এবং সেটা হট করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার আমরা সেভাবে প্রিপেয়ার থাকিও, আমরা সবাই অনলাইনে পরীক্ষা দিয়ে আসছি, একটা ইন্টারনাল আমরা অনলাইনে দিয়েছি, এমনকি এই পরে সেকেন্ড ইন্টারনাল যেটা ছিল সেটা অনলাইনে দেওয়ার কথা ছিল। 14 তারিখ থেকে ইন্টারনাল পরীক্ষা অনলাইনে হওয়ার কথা ছিল, কিন্তু হট করে কিছুদিন আগে 2-3 সপ্তাহ আগে হট করে আমাদের অনলাইনটা অফলাইনে করে দেওয়া হলো এবং বিভিন্ন সেমিস্টার পরে সেমিস্টার এক্সামগুলো আমাদের অফলাইনে করতে হবে। তো আমরা 80%-এর আমরা 80%-এর ওপরে কোনো পড়াশোনা আমাদের হয়নি, আমরা অনলাইনে পড়াশোনা করেছি, অফলাইনে কোনো আমরা প্র্যাকটিক্যাল করতে পারি। কতজন ছাত্র আছে এখানে? এখানে ফার্স্ট ইয়ার আছে পুরো, থার্ড ইয়ার আছে পুরো, মোটামুটি আমাদের প্রত্যেকটা স্ট্রিমে 60 জন করে, 3টে স্ট্রিম, 318 এরকম করে মোটামুটি 300 জন মতো আমাদের স্টুডেন্ট এখানে রয়েছে। কি নাম? আমার নাম সুজিত দে, আমি থার্ড ইয়ার ওয়াটার গভর্নমেন্ট পলিটেকনিক্যাল স্টুডেন্ট সিভিল ডিপার্টমেন্ট। বলো কলকাতা, বলো কলকাতা, দেশের সাথে দেশের পাশে সর্বদা সত্যের খোঁজে বলো কলকাতা।